এই তো বসাইছি, যাই না কেমনে যাবো, দেখি সিএনজিতে যাবো, এই তো খাবো নে এখন দেখি। না না মেসেজ আর ফোন দিব না আমি, রাখো তো। আচ্ছা জুনিয়রটারে
ডিম বাজাস কেন? আর কখনো ডিম বাজাস নাই যে আমি বাজিয়ে দিই সে কাজ কেমন থাকি দেখতো ওখানে পেঁয়াজ আছে নিয়ে তো কি রে পেঁয়াজ তো পাই না এই গেল সমস্যাটা কি আজকে দাদা গিয়ে পেঁয়াজ আনছিলাম দাঁড়া খাবারে বলা লাগবে ডি বিল্ডিং এর সামনে ঘুরে থাক বসে থাকোস তারপর আছে বি বিল্ডিং এর টঙ্গে ই বিল্ডিং এর টঙ্গে এই টঙ্গে ও টঙ্গে ঘোরাফেরা করোস এই খালি ঘোরাফেরা করলে চলবে পড়াশোনা নাই তোর পড়াশোনা করি ভাই ঘোরাঘুরি হয় দেখ আমাদের সাবজেক্টটা এমন যে এখানে পড়াশোনার পাশাপাশি অনেক কিছু করার আছে শেখার আছে তুই পড়াশোনা করতেছিস একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কম্পিটিশনে যেতে পারিস আমাদের সিনিয়র ভাইদের দেখ এনারা বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছে আর তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাচ্ছে তারা এইসব জায়গা থেকে অনেক অ্যাওয়ার্ডও নিয়ে আসছে তুই দেখ আমাদের হচ্ছে রোবোসাস্টের ল্যাব আছে আমাদের ওয়ার্কশপ আছে এখানে গেলে দেখবি যে ভাইদের ট্রফিগুলো আছে ভালো আছে সব ভালোই চলতেছে আপু শরীর কেমন আছে দেখি আসবো সামনে পূজার ছুটি আছে মনে হয় এর মধ্যে আসতে পারি আচ্ছা আচ্ছা রাখি কি মামা মন খারাপ কেন সারা বছর মেসি মেসি চিল্লাইলা দিন শেষে কাপ কে জিতলো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো এই খেলা বুঝিস জীবনে তো রোনালদো কিছু করছে নাকি টিম ওয়ার্ক ঠিক আছে পুরো টিম ওয়ার্কের জন্য পর্তুগাল জিতছে বুঝছিস আরে দূর ফুটবলার কত দিতে বুঝছিস এবার বেস গোল খেলছে নিউ ইয়র্ক ইয়াংকি নাম শুনছিস কখনো নিউ ইয়র্ক এর টিম ইউএসএ মামা ইউএসএ ধর বিয়ে But first, let me take a selfie. Hey, Jay, brother. Drop chip to gula dila.
পুরবা কি দিয়া জুনিয়র কাউরে সিনো জুনিয়র গুলো তো পুরো ঝড় টাইমই পাই না টাইম না পাইলে ব্লক পুরবা কবে ভাই দেখো ও জুনিয়র ইতো মন এই এদিকে আয় তুই বানমন না তোর নাম কি ভাই রুবেন কি বেল রুবেন তুমি তারে ফোন করে কইতাই যে আমি জানি না রে বাবাই তুমি তারে ফোন করে কো হে রুশি আইতো আমি নো বই রইছি আধা ঘন্টা রুশি হয়ে গেছে না এখন ইলাম আসলে তো হইতো না আচ্ছা তুই জানোস মিষ্টি মোহনের পছন্দ করে তুই জানোস না মাহফুজ দোস্ত চল না ফুল খেলতে যাই সকাল থেকেই তো পড়তেছ দেখ এই টপিক মোটামুটি শেষ চল ফেজ শুরু করি আচ্ছা একটা ম্যাচ খেলে চল কন্ট্রোলারটা কই এই তো ওইখানে আছে দেখ দোস্ত আমাদের আসলে করা উচিত আব্বাই তো কইছিল 3.8 আনা পাইলাম তো 3.25 বাসা কি কম এখন
রেজাল্ট একটু খারাপ হয়েছে, কিন্তু রিয়ামের মতন তো 2.88 পাই নাই। তুই আজকে সত্যি আমার ভাইয়ের মতো কাজ করিস। ভাই 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 আমার এখানে অনুপস্থিত পাঁচজন, তোমরা এখানে উপস্থিত পাঁচজন, বুঝলামই না। ভাল লাগতেছে না রে, টিউশনি কিছু নাই, সবাই এখানে এখানে খাইতে যায়, ফেসবুকে চিকেন টিকেন দেয়, ট্রিট গ্যালারি, তারপরে ওই যে চিক চিক চিকি চিক চিকেন, হ্যাঁ ওইটাই। হরে আমারও তো খাইতে তাইতে যাইতে ইচ্ছা করে। আরে কই খাইতে যাবে বল, পানসি উন্ডাল নাকি লাভিস্তা? কালকে টিউশনের বেতন পাবো, ঠিক আছে? কয় টাকা বেতন তোর? ইন্টারের স্টুডেন্ট, সপ্তাহে 5 দিন যায়, সাথে 2 মাসের বেতন একসাথে এবং ঈদের বোনাস সহ। আশা ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই ভালোবাসা আমিও যাই রে ভাই, আইও আমার লগে। কি শুধু সিলেটিতেই কথা বলতে পারো না শুদ্ধ বাংলায় কথা বলতে পারো? হ্যাঁ পারি, শুদ্ধ বাংলা পারি। তোমার বাসা কোথায়? আমার বাসা ঢাকায় কাফুলে। তাই নাকি? তোমার? আমার ঢাকার বাড়িতে। তোমার কয় ভাই বোন? এই তো এক ভাই এক বোন।
ভাই ভাই মাফ করে দিস না, মানে মাফ করে দিস রে ভাই। আজকে আমাদের এখানে ট্রিপল ডিপার্টমেন্টে একজন টিচার হিসেবে জয়েন করছো, সেটা শুধুমাত্র তোমার জন্য না, আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়। সো কংগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেন অ্যান্ড বেস্ট অফ লাক। ওয়েলকাম। কেমন আছো সবাই? আমি মাহফুজুল ইসলাম, এই সেমিস্টারে আমি তোমাদের ডিসি কোর্স করছি।